ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঈশ্বর লাভ করতে হলে সরল মন খুবই দরকার, এমনটাই মনে করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শুনেনি এই বিষয়ে ঠাকুর তার ভক্তদের উদ্দেশ্যে ঠিক কি বলেছিলেন। খুব সত্যি কথাটা হলো, উদার কিংবা সরল মনে না হলে ঈশ্বরকে পাওয়া যাবে না। মাটি পাঠ না করা হলে হাঁড়ি তৈরি হয় না, ভিতরে বালি কিংবা ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়। তাই হাঁড়ি তৈরির আগে কুমোর ভালো করে মাটি পাঠ করে নেয়। আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না, চিত্তশুদ্ধি না হলে স্বরূপ দর্শনও হয় না। ভালো করে ভেবে দেখো, যেখানে অবতার সেখানেই সরল। নন্দ ঘোষ, দশরথ, বসুদেব এরা সবাই কিন্তু সরল। বেদান্তে বলা আছে, শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছে হয় না গো। শেষ জন্ম বা অনেক জন্ম তপস্যা না থাকলে উদার কিংবা সরল হওয়া যায় না। আসলে বিষয়বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূরে। বিষয়বুদ্ধি থাকলে নানা সংশয় মনে উপস্থিত হয় গো, নানা রকম অহংকারও এসে পড়ে মনে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এইসব বিশ্বাস যত বাড়বে ওজনও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিড়িক ছিড়িক করে দুধ দেয়। যে গরু শাকপাতা, খোসা, ভুষি যা দাও গপ গপ করে খায়, সে গরু হুড় হুড় করে দুধ দেয়। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছে, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস যে সে তার ষোলো আনা দাদা। মা হয়তো বলেছে, জুজু আছে। বালকের অমনি ষোলো আনা বিশ্বাস, ও ঘরে জুজু আছে। এরকম বালকের মতো বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.